মঙ্গলবার ভারত জাকাত মাঝি পরগনা মহলে সুপ্রিম ও নিত্যানন্দ হেমব্রমের নেতৃত্বে পূর্ব বর্ধমান জেলার কাল্লা দু নম্বর ব্লক কমিটির ডাকে এগারো দফা দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। কয়েক হাজার আদিবাসী মহিলা ও পুরুষ একত্রিত হয়ে বিডিও অফিসে আদিবাসী সম্প্রদায়ের নিশান ও তীর ধনুক সহ বিভিন্ন হাতিয়ার নিয়ে প্রবল বিক্ষোভ দেখায়। মোটর ভ্যানে অস্থায়ী মঞ্চ করে বক্তব্য রাখেন আদিবাসী সম্প্রদায়ের নেতৃত্বরা। ভারত জাকাত মাঝি পরগনার পূর্ব বর্ধমান জেলার সভাপতি বিজয় চন্দ্র সোরেন মঞ্চে প্রথমে বাংলায় ও পরে সাঁওতালি ভাষায় তাদের এগারো দফা দাবিগুলিকে উপস্থিত সকলের কাছে তুলে ধরেন। কয়েকটি উল্লেখযোগ্য দাবি হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে যেভাবে কাস্ট সার্টিফিকেট দেওয়াকে সরলীকরণ করেছেন অভিযোগ, তার সুযোগ নিয়ে অনেকেই ভুয়ো সার্টিফিকেট বার করেছেন। তাদের দাবি, ওই ভুয়ো সার্টিফিকেটগুলিকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। আদিবাসীদের সকল উন্নয়নমূলক কাজে আদিবাসীদেরকেই কমিটির মধ্যে রাখতে হবে, কোনো রাজনৈতিক নেতাকে রাখা যাবে না। আদিবাসীদের জন্য কমিউনিটি হল করতে হবে, আদিবাসীদের জন্য শ্মশান তৈরি করতে হবে, সরকারি বাড়ি পাওয়ার ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনতে হবে। বিক্ষোভ দেখানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বলেন, তাদের দাবিগুলি যথাযথ মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে আদিবাসীরা। আমরা এসেছি এখানে কান্না দু নম্বর বিডিও অফিস, এটা সিঙ্গারগোনা অবস্থিত। আমরা এসেছি এখানে আদিবাসীদের বিভিন্ন নিপীড়ন নির্যাতিত এবং আমরা যে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, সেই জন্য আমরা বিডিওর কাছে এগারো থেকে তেরো দফা দাবি নিয়ে আমরা বিডিও স্যারের কাছে, কান্না দু নম্বর ব্লক বিডিওর কাছে আমরা গণ ডেপুটেশন করতে এসেছি। আমাদের মূলত দাবি, আদিবাসীদের প্রত্যেকটা জাহের স্থান আদিবাসীদেরকে দিতে হবে এবং রক্ষণাবেক্ষণ এবং রেকর্ড পাঠটা করতে হবে। দু নম্বর হচ্ছে আদিবাসীদের যে মারঘাটি অর্থাৎ শ্মশান, সেই শ্মশানটাকে সেটা সংরক্ষণ করতে হবে এবং অর্থ বরাদ্দ করতে হবে। এবং আদিবাসীদের বাহা পুজোয় 60,000 টাকা করে বাহা পুজোয় প্রত্যেক আদিবাসী যাদের জাহের স্থান আছে পুজো করে তাদের 60,000 টাকা করে তাদের দিতে হবে। এবং সর্বথেকে দুঃখের কথা, যে আদিবাসীদের যে ইন্দিরা আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা গভর্নমেন্ট যেটা দিচ্ছেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, সেখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি, সেইগুলো যাতে যথাযথভাবে আদিবাসীরা সমস্তভাবে পায়। এবং তারপরে ডিমান্ড হচ্ছে আদিবাসীদের যুবক যুবতীরা চাকরি সংরক্ষণে, ডক্টর বি আর আম্বেদকর যে সংরক্ষণ রচনা করে গেছেন সেই সংরক্ষণের নিয়ম নীতি অনুযায়ী আমরা যেন চাকরিতে আমরা ইনভলভ হতে পারি। এবং কিছু ভুয়ো এসটি সার্টিফিকেট বেড়ে যাচ্ছে, সেই ভুয়ো সার্টিফিকেট প্রদান বন্ধ করতে হবে। এবং আমাদের হচ্ছে কিছু অ আদিবাসীরা এসটি কোটায় চাকরি করছে, তাদের কঠোরভাবে শাস্তি প্রদান করতে হবে। এবং আরও আমাদের হুল মঞ্চ এবং আদিবাসী কমিউনিটি হল নির্মাণ করতে হবে। এবং আমাদের আদিবাসীদের যে সমস্ত এই যে ব্লক অফিস, ডিএম অফিস, এসটি অফিসে এবং জিপি অফিসগুলোতে আদিবাসী ভাষা, সাঁওতালি ভাষা, অলচিকি হরফ এবং অলচিকি হরফে সেখানে নাম খোদাই করতে হবে যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা অমুক জিপি। এই দাবি দাবা যদি মানা না হয়, টোটাল এখন আছে 7,000 থেকে 8,000 আদিবাসী আমরা এসেছি, তখন আমরা এই ভারতবর্ষে অর্থাৎ পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমান জেলা টোটাল আদিবাসীদের আমরা সংগঠিত করে আমরা বিশাল থেকে বিশালতম আমরা সমাবেশ করব, বিক্ষোভ সমাবেশ করব। প্রয়োজন হলে আমরা পদক্ষেপ নিতে আমরা কিন্তু পিছপা হব না। আজকে আমরা 7,500 থেকে 8,000 লোক আমরা এসেছি। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।